আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আমাদের পাঠশালা দিস ইজ খালেদ হোসেন প্রিভিয়াস ভিডিওতে আমি প্রনাউন এর সংজ্ঞা প্রনাউন কত প্রকার এবং কোন শব্দটি কোন প্রকারের প্রনাউন তা নিয়ে আলোচনা করেছিলাম আমি বলছিলাম হচ্ছে নাউন এর পুনরাবৃত্তি এড়ানোর জন্য নাউন এর পরিবর্তে যে শব্দটি ব্যবহার করা হয় তাকেই প্রনাউন বলে আজকে আমরা সেই আট প্রকার প্রনাউন এর সংজ্ঞাগুলো খুব সহজে এবং অর্থের মাধ্যমে কিভাবে প্রনাউন চেনা যায় বা অর্থের মাধ্যমে সংজ্ঞা দিয়ে আমরা এই প্রনাউনগুলো শিখতে চেষ্টা করব আচ্ছা এখন আমরা এই আট প্রকারের সংজ্ঞাগুলো জেনে নিব তার আগে স্যার আমি জাস্ট একটা কথা বলি এই প্রনাউন এই প্রনাউন এবং প্রনাউন কাকে বলে এবং প্রনাউনের প্রকারগুলো কিন্তু আমরা একদম ছোট থেকেই শিখে আসতেছি বাট দ্য প্রবলেম ইজ এগুলো আমরা যতবার শিখি ততবারও ভুলে যাই বলে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে এই প্রকারগুলো আমরা মুখস্থ করে করে শিখি কিন্তু স্যার বিশ্বাস করেন আজকে যদি আপনি এটা বুঝে বুঝে শিখেন অর্থাৎ যে আট প্রকারগুলো আছে ফর এক্সাম্পল পার্সোনাল পার্সোনাল প্রোনাউনের ক্ষেত্রে পার্সোনাল শব্দের অর্থ কি এটা জানার পরে তারপর যদি আপনি প্রকারগুলো শিখেন আশা করি এটা আর আপনি ভুলবেন না এবং খুব সহজে বুঝতে পারবেন সো এখন থেকে মুখস্থবিদ্যা বাদ দিয়ে বুঝে বুঝে শিখতে চেষ্টা করবেন ইনশাল্লাহ ওকে তাহলে আমি প্রকারগুলোতে চলে যাই আমরা জানি আট প্রকার প্রকার এক হচ্ছে পার্সোনাল প্রনাউন আচ্ছা বলেন তো পার্সোনাল শব্দের অর্থ কি আমরা জানি পার্সোনাল শব্দের অর্থ হচ্ছে ব্যক্তিগত বা ব্যক্তিবাচক তাহলে আমরা সংজ্ঞাটা বলতে পারি যে প্রনাউন কোনো ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে বসে যে প্রনাউন কোনো ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে বসে তাকে পার্সোনাল প্রণাউন বলে পার্সোনাল প্রনাউন বলছিলাম হচ্ছে আই উই হি ইট তাহলে আমরা এগুলো খেলি উই প্লে ফুটবল তাহলে এইখানে যে আই এবং উই বললাম এগুলো হচ্ছে পার্সোনাল প্রনাউন দুই নম্বর দুই নাম্বার হচ্ছে ডেমোনস্ট্রেটিভ প্রনাউন আমরা জানি ডেমোনস্ট্রেশন মানে হচ্ছে নির্দেশ করা আবার বলতেছি ডেমোনস্ট্রেশন মানে হচ্ছে নির্দেশ করা তাহলে আমরা সংখ্যাটা বলতে পারি যে প্রনাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে যে প্রনাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাকে ডেমনস্ট্রেটিভ প্রনাউন বলে আর একটু সহজ করে বললে যে প্রনাউন দ্বারা এটি ওইটি এগুলো ওইগুলো বোঝায় তাকে ডেমনস্ট্রেটিভ প্রনাউন বলে আমি বলছিলাম হচ্ছে দিস দিস দোস এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রণাউন তাহলে এক্সাম্পল দিই দিস ইজ মাই বুক এখানে দিস হচ্ছে ডেমোনেস্ট্রেটিভ প্রনাউন দ্যাট ইজ ইউর বল এখানে দ্যাট হচ্ছে একইভাবে ডেমোনেস্ট্রেটিভ প্রনাউন তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে ইন্টারোগেটিভ প্রনাউন আমরা সবাই জানি ইন্টারোগেটিভ শব্দের অর্থ হচ্ছে প্রশ্নবোধক বা প্রশ্নসূচক সূচক প্রশ্নবোধক বা প্রশ্নসূচক সূচক তাহলে আমরা সেন্টেন্সটা সংজ্ঞাটা বলতে পারি যে প্রনাউন দ্বারা কোনো কিছু জিজ্ঞেস করা হয় যে প্রনাউন দ্বারা কোনো কিছু জিজ্ঞেস করা হয় তাকে ইন্টারোগেটিভ প্রনাউন বলে যেমন হোয়াট ইজ ইউর নেম হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন এই যে এখানে হোয়াট যেটা বললাম আমি এটা দিয়ে যে আপনাকে কোয়েশ্চেন করলাম এটাই হচ্ছে ইন্টারোগেটিভ প্রনাউন অবশ্যই এই কোয়েশনের অ্যান্সারটি আমাদেরকে কমেন্ট করবেন তাহলে আমরা অনেক খুশি হব চার নাম্বার সাত চার নাম্বার হচ্ছে রিলেটিভ প্রনাউন রিলেটিভ মানে হচ্ছে সম্পর্কযুক্ত আবার বলতেছি রিলেটিভ শব্দর অর্থ হচ্ছে সম্পর্কযুক্ত আমরা তো ভালোই একটা ওয়ার্ড জানি এটা হচ্ছে রিলেশন রিলেশন মানে হচ্ছে সম্পর্ক তাহলে আমরা বুঝতে পারি এই ওয়ার্ডটা দ্বারা কি করে দিবে সম্পর্ক তৈরি করে দিবে একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডের সম্পর্ক করে দিবে এই ওয়ার্ডের সাথে অতএব একটা সেন্টেন্সের সাথে আবার বলতেছি একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের সম্পর্ক করে দিবে হচ্ছে এই রিলেটিভ ওয়ার্ডটা দ্বারা তাহলে আমরা সংজ্ঞাটা বলতে পারি যে প্রনাউনটি অথবা যে প্রনাউন দ্বারা একটি বাক্যের সাথে আরেকটা বাক্যের সম্পর্ক তৈরি করে তাকে রিলেটিভ প্রনাউন বলে যেমন আমি বলছিলাম হচ্ছে রিলেটিভ প্রনাউন এবং ইন্টারোগেটিভ প্রনাউনের ওয়ার্ডগুলো হচ্ছে সেম তাহলে আমি বলতে পারি আই নো হিম হু কেম ইয়ে আমি তাকে চিনি যে গতকাল আসছিল তাহলে দেখো এখানে আই নো হিম যেটা বললাম সম্পর্ক করে হচ্ছে হু তারপরে আরেকটা এক্সাম্পল দেয় এটা হচ্ছে দিস ইজ মাই বুক দ্য ডে এটি আমার বই যেটি আমি গতকালকে হারিয়েছিলাম তাহলে দিস ইজ মাই বুক এই সেন্টেন্সের সাথে লস্ট ইয়ে স্টার ডে সম্পর্ক করে দিলা হচ্ছে দ্যাট দিয়ে তাহলে এই হচ্ছে হচ্ছে এই বা হু এগুলোই রিলেটিভ প্রনাউন প্রনাউনের পাঁচ নাম্বার প্রকার হচ্ছে ইন্ডেফিনিট প্রনাউন ইনডেফিনিট প্রনাট অর্থ হচ্ছে অনির্দিষ্ট করা ইন্ডেফিনিট অর্থ আমি আবার বলতেছি অনির্দিষ্ট করা তাহলে আমরা সংজ্ঞাটা বলতে পারি যে প্রনাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে অনির্দিষ্ট করে বুঝায় তাকে ইন্ডেফিনিট প্রনাউন বলে আমি ফোন প্রমাণ বলছিলাম হচ্ছে এনি মেনি সাম মোস্ট এনিবডি ইত্যাদি তাহলে আমরা এগুলো দিয়ে একটা এক্সাম্পল দিই ফর এক্সাম্পল ডু ইউ হ্যাভ ডু ইউ হ্যাভ এনি বুক তোমার কি কোনো বই আছে তাহলে এখানে যে এনি বললাম এটা হচ্ছে ইনডেফিনিট প্রনাউন দুই নাম্বার আরেকটা এক্সাম্পল দেই এটা হচ্ছে আই নিড সাম মানি আমি আর আমার কিছু টাকা দরকার আমি আবার বলতেছি আই নিড সাম মানি আমার কিছু টাকা দরকার আমি একবারও বলে নাই আইনি টেন টাকা আমার দশ টাকা দরকার তা বলি না আমি যদি বলতাম আইনি টেন টাকা তাহলে এটা কিন্তু অনির্দিষ্ট থাকতো না এটা নির্দিষ্ট হয়ে যেত সেজন্য আমি বললাম হচ্ছে আই নিড সাম মানি আমার কিছু টাকা দরকার এইখানে হচ্ছে এনি এবং সাম এগুলো হচ্ছে ইনডেফিনিট প্রনাউন ছয় নাম্বার হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন ডিস্ট্রিবিউটিভ এর মধ্যে আমরা ডিস্ট্রিবিউট শব্দের অর্থ হচ্ছে আমরা জানি বন্টন করা আলাদা করা ভাগ করা আমি আবার বলতেছি ডিস্ট্রিবিউট শব্দের অর্থ হচ্ছে বন্টন করা আলাদা করা ভাগ করা তাহলে আমরা বলতে পারি যে প্রনাউন অনেকগুলো ব্যক্তি বা বস্তু থেকে একটি মাত্র ব্যক্তি বা বস্তুকে আলাদা করে নেয় আবার বলতেছি যে প্রনাউন অনেকগুলো ব্যক্তি বা বস্তু থেকে একটি ব্যক্তি বা বস্তুকে আলাদা করে নেয় তাকে বলা হয় তাকে বলা হয় আর ডিস্ট্রিবিউট প্রনাউন ফর এক্সাম্পল দ্য ওয়ার্ক ডান বাই এইদার টু বয়েস দা ওয়ার্ক ডান বাই এইদার টু বয়স এই কাজটি এই কাজটি এই দুটো চ্যানের মধ্যে যে কোনো একটি করেছে তার মানে হচ্ছে দুটা ছেলের মধ্যে থেকে আমি একজনকে এখানে ভাগ করে দিলাম বা আলাদা করে দিলাম তাহলে এখানে এইদার হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন প্রনাউনের সাত নাম্বার প্রকার হচ্ছে রিফ্ল্যাক্সিভ প্রনাউন আমরা রিফ্লেক্সিভ শব্দ অর্থটা আগে জানি রিফ্লেক্সিভ শব্দ অর্থ হচ্ছে আত্মবাচক রিফ্লেক্সিভ শব্দ অর্থ হচ্ছে আত্মবাচক অর্থাৎ নিজেকে নিজে প্রকাশ করবে তাহলে আমরা সংজ্ঞাটা বলতে পারি যে প্রনাউন এ সাবজেক্ট অবজেক্ট একই ব্যক্তিকে বোঝাবে সাবজেক্ট ও অবজেক্ট একই ব্যক্তিকে বোঝাবে তাকে বলা হয় রিফ্লেক্সিভ প্রনাউন আমি রিফ্লেক্সিভ প্রনাউন বলছিলাম হচ্ছে মাই সেলফ ইউর সেলফ হিম সেল্ফ সেলফ তাহলে আমি একটা এক্সাম্পল দিই টেলমি ইউর সেলফ আপনি নিজে সম্পর্কে বলেন টেল মি ইয়ার সেলফ এখানে ইউরটা হচ্ছে আরেকটু করে বলি আমি নিজেকে দিলাম তাহলে আমি এটা এটা বলতে পারি আই আই আমি নিজেকে নিজে আঘাত করলাম ফ্রনাউনের আট নাম্বার প্রকার হচ্ছে রেসিপ্রুকাল তাহলে রেসিপ্রোকাল শব্দের অর্থ কি রেসিপ্রোকাল শব্দ অর্থ হচ্ছে পরস্পর সম্পর্কশীল পরস্পর প্রতিক্রিয়াশীল অথবা সম্পর্কশীল তাহলে রেসিপোকাল প্রণাউন কাকে বলে যে প্রণাউন দ্বারা অনেকগুলো ব্যক্তি বা বস্তুর মধ্যে সম্পর্ক তৈরি করে যে প্রণাউন দ্বারা অনেকগুলো ব্যক্তি বা বস্তুর মধ্যে সম্পর্ক তৈরি করে তাকে বলা হয় রেসিপ্রোকাল প্রেসিপ্রল প্রণাউনের ক্ষেত্রে আমি বলছিলাম হচ্ছে আহ ওয়ান অ্যানাদার ইচ আদার ইচ আদার এন্ড তাহলে ই চাদার দিয়ে একটা এক্সাম্পল দেই দে আরেকটা এক্সাম্পল হচ্ছে the 10 students like one another the 10 student like one another তাহলে এখানে ইচ আদার এবং ওয়ান আনাদার হচ্ছে রিসিপרוকাল পারন একটা রোজ ছোট একটা রولز বলে দেয় এটা হচ্ছে ইচ আদার হচ্ছে দুইজন ব্যক্তি বা বস্তুর মধ্যে হবে দুইজন ব্যক্তির মধ্যে ইচ আদার হবে এবং দুয়ের অধিক হলে ওয়ান আনাদার হবে সব সময় মনে রাখবেন দুইজন হলে তাহলে অথবা দুইটি বোঝালে তাহলে তাহলে হবে হচ্ছে ইচ আদার অন্যতায় হবে হচ্ছে ওয়ান অ্যানাদার আশা করি প্রনাউন কাকে বলে প্রনাউন কত প্রকার এবং এই আট প্রকারের সংখ্যাগুলো আপনারা ভালোভাবে জেনে গেছে তাহলে আজকে এতটুকুই সবার কাছে একটা রিকোয়েস্ট স্টে হোম স্টে সেফ আল্লাহ হাফিজ